বন্ধুরা এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে পেপ্যাল অ্যাকাউন্ট কি এবং এই পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে কাজ করে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে সেখানে তোমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবে তো সম্পূর্ণ প্রসেসটি আজকে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবে নাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে যখন তোমরা এই পেপ্যাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে আর পেপ্যাল অ্যাকাউন্ট কি সেই সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে তো চলো কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখে নেই তো তোমরা কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারবে তো আমি ল্যাপটপ থেকে করছি ল্যাপটপের স্ক্রিনটা বড় হওয়ার কারণে কিন্তু সেখানে তোমাদেরকে দেখাতে বা বোঝাতে সুবিধা হবে তো তোমরা পেপ্যাল অ্যাকাউন্ট লিখে সার্চ করলেই প্রথমেই দেখতে পাচ্ছ ক্রিয়েটে পার্সোনাল অর বিজনেস অ্যাকাউন্ট তো এই যে লিঙ্কটা তোমরা এই প্রথম লিঙ্কটাতে কিন্তু ক্লিক করবে এরপরে এখানে তোমাদের সামনে দুটো অপশান আসবে এখানে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা যদি তোমরা চুজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র পেমেন্ট কোথাও পাঠাতে পারবে এবং বিজনেস অ্যাকাউন্টটি চুজ করে বা এই বিজনেস অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে কিন্তু তোমরা টাকা রিসিভও করতে পারবে এবং সেন্ডও করতে পারবে তো অবশ্যই তোমরা বিজনেস অ্যাকাউন্টটি চুজ করে নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে পরবর্তী পেজে এরকমভাবে শো করবে এখানে তোমরা তোমাদের একটি ইমেল আইডি দিবে ইমেল আইডি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট আপশান তো এই সাবমিট আপশনটিতে ক্লিক করবে এরপরে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমরা কুড়িটা ওয়ার্ডের মধ্যে রাখতে পারো এরপরে নেক্সট অপশানটি ক্লিক করলেই এখানে তোমাদের বিজনেস টাইপটা চুজ করতে হবে সেটা তোমরা ইন্ডিভিজুয়াল চুজ করবে এরপরে প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড যে অপশানটা আছে কী ধরনের সার্ভিস তোমরা প্রোভাইড করো সেই হিসেবে কিন্তু তোমরা এখানে চুজ করবে যেমন আমি ভিডিও বানাই তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ মোশন পিকচার অ্যান্ড ভিডিও টাইপ প্রোডাকশান তো এইটা আমি চুজ করছি এবং এখানে পারপাস কোড একটি অপশান আছে তো এখানে চুজ করে তোমরা কি পারপাসে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করছো সেটা তোমরা এখান থেকে চুজ করবে এরপরে নিচের দিকে তোমরা এখানে দেখবে একটি কিন্তু তোমাদের প্যান কার্ড এখানে এন্টার করতে হবে অর্থাৎ তোমরা যার নামে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করছো তার এখানে কিন্তু প্যান কার্ড নাম্বারটি অর্থাৎ পার্সোনাল প্যান নাম্বারটি এন্টার করতে হবে তো তোমাদের প্যান কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নিচের দিকে পেপাল যে অপশানটা আছে এবং সিসি স্টেটমেন্ট নেম যে অপশনটা আছে এখানে তোমরা কিন্তু চাইলে তোমাদের নামটাও বসিয়ে দিতে পারো এরপরে নিচের দিকে একটা ওয়েবসাইট দিতে হবে তোমাদের যদি থাকে আর না হলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই কারণ এটা কিন্তু অপশনাল এরপরে নিচের দিকে তোমরা সাবমিট যে অপশানটা আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করবে এরপর তোমাদের সামনে একটু পেজটি এরকমভাবে শো করবে এখানে তোমাদের নাম যদি মিডল নাম থাকে সেটা বসাবে আর তারপরে এখানে লাস্ট নেম বসাবে এবং কোন কান্ট্রি থেকে সেটা চুজ করতে হবে তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে তারপরে এখানে প্রাইমারি কন্ট্যাক্ট অ্যাড্রেস যে অপশানটা আছে এখানে কিন্তু তোমাদের পিনকোড অ্যাড্রেস লাইন ওয়ানে তোমাদের ভিলেজ এবং অ্যাড্রেস লাইন টুয়ে এ তোমাদের পোস্ট অফিস টাউন সিটি এস্টেট এগুলো কিন্তু চুজ করতে হবে এরপর আর একটু নিচে বিজনেস ইনফরমেশনের এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার এন্টার করবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই একটু পেজটি রিফ্রেশ হওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে দেখাবে এরপরে এখানে তোমরা ডাইরেক্ট কিন্তু নেক্সট যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবে নেক্সট অপশানটিতে ক্লিক করলে তোমাদের সামনে এখানে সেল প্রোডাক্ট অফার এই সার্ভিস এগুলো কিন্তু সবগুলোই তোমরা চাইলে চুজ করতে পারো চুজ করার পরে নিচের দিকে যে নেক্সট অপশনটি আছে তো এই নেক্সট অপশানটিতে কিন্তু তোমরা ক্লিক করবে এরপর তোমাদের সামনে এরকমভাবে আসবে তোমরা এখান থেকে যে কোনো এই দুটো চুজ করবে এবং নিচের দিকে নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে তোমরা ওয়ান অফ পেমেন্ট যে অপশানটা যেটা চুজ করবে এবং রিকারিং পেমেন্ট অপশানটি চুজ করে তোমরা নেক্সট অপশানে ক্লিক করলে আরেকবার নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে তোমাদের সামনে পরের যে পেজ ঠিক এরকমভাবে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে অর্থাৎ হোম পেজ ওপেন হয়ে গেছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে এ যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরপর আমাদেরকে আমাদের ইমেল আইডিটাকে কনফার্ম করতে হবে ইমেল আইডিটাকে কনফার্ম করার জন্য এই পেজটি একটু নিচের দিকে তোমরা চলে আসবে একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে তোমাদের যে ইমেলের অপশান তো সেই ইমেল আইডিটাকে কনফার্মেশন করার জন্য ঠিক এরকমভাবে একটি অপশান তোমরা দেখতে পারবে কনফার্ম ইমেল অ্যাড্রেস নিচের দিকে তোমরা সি ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমরা দেখবে এখানে তোমাদের ইমেল আইডিটা একবার শো করবে এবং অবশ্যই তোমরা তোমাদের ইমেলটা একবার চেক করে দেখবে এবং সেখানে কিন্তু পেপ্যালের তরফ থেকে একটি মেল পাঠানো হয়েছে সেই মেলের গেট স্টার্টের অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে দেখাবে এবং এখানে তোমাদের যেই পাসওয়ার্ডটা তোমরা চুজ করলে সেই পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজবিন কনফার্ম দেখাবে এরপর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তোমাদের পেপ্যাল অ্যাকাউন্টে একবার এখানে লগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এরপর এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আইডিটা কনফার্মেশান হয়ে গেছে এবং নিচের দিকেই কনফার্ম ইউর আইডেন্টি যে অপশানটা আছে সি ডিটেলস অপশান একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই পরের পেজ তোমাদের সামনে ঠিক এরকমভাবে কিন্তু ওপেন হবে এরপর একটু অপেক্ষা করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে আসবে তোমরা গেট স্টার্টের অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের নাম তোমাদের প্যান কার্ড নাম্বার সেগুলো শো করবে এরপরে তোমরা এই রেসিডেন্সিয়াল অপশানে চুজ করে তোমরা তোমাদের অ্যাড্রেসটাকে একবার চুজ করবে প্রথমে যে অ্যাড্রেসটা তোমরা ফিল করেছিলে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে চলে আসবে সেটা চুজ করবে এরপরে এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে অ্যাড ব্যাঙ্ক বলে একটি অপশান তোমরা পাবে তো এই অ্যাড ব্যাঙ্ক অপশানে ক্লিক করে কিন্তু এখানে তোমরা তোমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যখনই তোমরা এখানে ক্লিক করবে গো টু ভেরিফিকেশান একটি অপশান থাকবে এখানে একবার ক্লিক করবে এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে ওপেন হবে এবং একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এখানে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি অপশান আছে তো এই লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইফিসি কোড এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে তোমরা লিঙ্ক ইয়োর ব্যাঙ্ক অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই পেজটি একটু রিফ্রেশ হবে এবং এখানে কনফার্ম ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দুটা স্মল ডিপোজিট ট্রান্সফার করা হবে এবং সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে বসিয়ে তোমরা এই অ্যাকাউন্টটিকে কনফার্মেশন করতে পারবে এরপর তোমরা এই ওকে অপশানটিতে একবার ক্লিক করবে তো যেহেতু আমি আজকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করলাম তো সেহেতু সাথে সাথে কিন্তু আমাকে স্মল ডিপোজিট দুটো সেন্ড করা হবে না যেহেতু এখানে তিন থেকে পাঁচ দিন আমাকে ওয়েট করতে বলেছে তো সেই তিন থেকে পাঁচ দিন ওয়েট করার পরে কিন্তু আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাড করতে পারবো বা কনফার্মেশন করতে পারবো সাকসেসফুল হবে তো আরেকবার আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করছি এবং এখানেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে দেড় টাকার মধ্যে আমার অ্যাকাউন্টে স্মল ডিপোজিট দুটো সেন্ড করা হবে এবং সেই স্মল ডিপোজিট দুটো কিন্তু এখানে বসিয়ে অর্থাৎ এই কনফার্ম ব্যাঙ্কের অপশনে একবার ক্লিক করে তারপরেও কিন্তু আমাদেরকে বসাতে হবে এবং এই অ্যাকাউন্টটিকে কনফার্মেশন করতে হবে তো এই পেপ্যাল অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসব অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যেহেতু আজকে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেহেতু আজকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা কখনোই সম্ভব না এবং আমি দু থেকে তিন দিনের মধ্যে অবশ্যই সেই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ